নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল ভোট কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রথম ভোট শুরু থেকে শেষ ভোট পর্যন্ত সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফোর্থ পোলিং অফিসার কিভাবে কাজ করবেন এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও ফোর্থ পোলিং অফিসার কি কি উপকরণ নিয়ে বসবেন অমোচনীয় কালি ছোট তুলি কালির বোতল রাখার কাপ আঙুল মোছার কাপড় অ্যারোক্রস মার্ক স্ট্যাম্প প্যাড ফোর্থ পোলিং অফিসার প্রথম ও দ্বিতীয় পোলিং অফিসারের মাঝে বসবেন তিনি প্রথম পোলিং অফিসারের কাছ থেকে গ্রাম পঞ্চায়েত ব্যালট পেপার ও ভোটার স্লিপ নেবেন তারপর ভোটার স্লিপটি দ্বিতীয় পোলিং অফিসারকে দিয়ে দিবেন। তারপর ভোটারের বাঁ হাতের তর্জনী পরীক্ষা করার পর অমোচনীয় কালি লাগাবেন অমোচনীয় কালি লাগানোর পদ্ধতি ভোটারের বাঁ হাতের তর্জনীতে কালি লাগাতে হবে ভোটারের বাঁ হাতের তর্জনী না থাকলে বাঁহাতের হাতের পরের আঙুলে কালি দিতে হবে বাঁ হাতে কোনো আঙুল না থাকলে ডান হাতের তর্জনীতে কালি দিতে হবে তর্জনী না থাকলে তারপর থেকে শুরু করে পরপর কোনো একটি আঙুলে কালি দিতে হবে দু হাতেই কোনো আঙুল না থাকলে ডান হাত অথবা বাঁহাতের হাতের শেষ প্রান্তে কালি দিতে হবে এরপর গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপার ভাঁজ করে ভোটারকে দেখাবেন এবং তারপরে তা খুলে দিয়ে ভোটারের হাতে দেবেন অ্যারো ক্রস মার্কের দুদিকে কালি লাগিয়ে ভোটারকে দেবেন এবং ব্যালটটি কোন বাক্সে ফেলবে সেটি দেখিয়ে দেবেন সঠিক বাক্সে ফেলছে কিনা সেটি আপনি লক্ষ্য রাখবেন ভোটারের ভোটদানের পর অ্যারো ক্রস মার্কটি ফেরত নেবেন বিশেষ দ্রষ্টব্য যদি ভোটারের হাতে আগে থেকেই কালি লাগানো থাকে তাহলে ইস্যু করা গ্রাম পঞ্চায়েত ব্যালটটি বাতিল করতে হবে তাহলে ভোটের দিন ফোর্থ পোলিং অফিসার এই সমস্ত কাজগুলি করবেন এর পরবর্তী ভিডিও আসছে ভোটের দিন সেকেন্ড পোলিং অফিসার কি কি কাজ করবেন ধন্যবাদ